তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন দেশে আচমকা বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিত ক্রমশ স্পষ্ট হচ্ছে বৃহস্পতিবারও ঐঠমুখী দেশের কোভিড গ্রাফ স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু অর্থাৎ প্রায় চব্বিশশ বুধবার তা ছিল দুই হাজারের সামান্য বেশি শতকরা হারে পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ আট দিনে করোনার বলি দেশের ছাপ্পান্ন জন আর সুস্থ হয়ে উঠেছেন এক হাজার জন যা দৈনিক সংক্রমিতের তুলনায় কম দেশের করোনা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে গত দু তিন দিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী বুধবার তা পঁয়ষট্টি শতাংশ বেড়েছিল সংক্রমণ বৃহস্পতিবারও তা বেড়ে গেল এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা তেরো হাজার চারশো তেত্রিশ একদিনে তা বেড়ে গিয়েছে হাজারেরও বেশি যদিও মোট আক্রান্তের তুলনায় তা শূন্য দশমিক শূন্য তিন শতাংশ